সত্য কথা বলতে আছে মানা তবুও বলতে আর ছাড়বো না শুনলে পরে লাজে পাবে লোকে হক কথা বলবো ফক করে উল্লি আমার কিছু করায়নি পর্বটা লাগে ভালো নিজের বইয়ে থেকে পর্বটা লাগে ভালো নিজের বইয়ে থেকে সত্য কথা বলতে আছে মানা তবুও বলতে আর ছাড়বো না সত্য কথা বলতে আছে মানা তবুও বলতে আর ছাড়বো না শুনলে পরে লাজে পাবে লোকে পর্বটা লাগে ভালো নিজের বইয়ে থেকে পর্বটা লাগে ভালো নিজের বইয়ে থেকে পর্বটা লাগে ভালো নিজের বইয়ে থেকে ও দেই কথা বলেছিল লজ্জা পাচ্ছ এ বাবা এ বাবা ও দি আর ঘন্টা দিচ্ছ ও দি ঘন্টা খলো ঘন্টা খলো ঘন্টা খলো ও দি ঘন্টা খলো ঘন্টা খলো ঘন্টা খলো ও দি ঘন্টা খলো ঘন্টা খলো ঘন্টা দাদা আর দুই ভাই আর নাম মদন আর আর ভাইয়ের নাম বদন কিন্তু পাড়ার বৌদিরা নাম বিচ্ছিরি করে না পাড়ার বৌদিরা কি বলে জানো আমার বলে মদনার আর ভাইয়ের বলে বদন আরে মদনা বদন এইসব কি নাম রে আমি বলে হয়তো পাড়ার বৌদিরা বলতে বলে কি হয়েছে আর কি মারতেছে তো আমরা আগি না দাদা আরো কি বলে জানো বলে ওর মার বাবা মদনার বদনার নাকি বিধি রে গেছে শালা বিধি রাখে কাদের রে ধুয়ে পুরুল পটল উঠছে এতে রাখা হয় বিষ আমরা দুই ভাই বিষ আমরা বলতে বলুক কি হয়তো পাড়ার বৌদি আর কি মারতে তো আমি আগি না আরে কি বলে জানো এবার শুনলি তো অবাক হয়ে যাবে বলে ওরা দুই ভাই নাকি জুটে শালা জুটে থাকে কারারে মেয়ে ছেলে বেটা ছেলে একটা ব্যাপার থাকে কিন্তু বেটা ছেলে কি আরে আজকে রে বলতেছি বেটা ছেলে জুটে আছে কালকে রে বলবি মেয়েরা মেয়েরা জুটে আছে এই শালা তোদের গেনা কেলি ছি 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 তো আমরা আগে না বলতে বলুক বৌদি হয় বলে বলতে দাদা আমার পাশের বাড়ি একটা বৌদি আমার বাড়িতে কাজ করতো আর আমার এই ছোট ভাই জানো আর কি করে জানো বৌদিরে হ্যাঁট হয়ে ঝাঁট দিচ্ছে আর ও শোয়ার কি করেছে পিছন ভাইকে আর মা বলে পাঁদা মেরে ধরেছে ই বাবা যে মা বলে পাঁদা মেরে ধরেছে আর বৌদি ওই উঠে ওই চড়ে মেরে ওই হাঁটা দেয় সেখান থেকে আর আসে না সেখান থেকে আমরা দুই ভাই কাজ ভাগ করে নিচ্ছি ও সকালে ঘর মোছে আর আমি দুপুরে রান্না করি আমার ভাই আসতে এলে বুঝতে পারবে সে কেমন জিনিস আধা গাছে দুধা পাখি ডালিম গাছে মো ওই না কলসি কাঁকে জলের ঘাটে এলো কাদের বউ গো আর কারণ হয় আমার ঘরে বউ গো আর কারণ হয় আমার ঘরে না কলসি কাঁকে জলের ঘাটে এলো কাদের বউ গো আর কারণ হয় আমার আমি স্বপ্ন দেখছি কলে সকালবেলা যেসব বউ দেখছি সব মনে হয় আমার বউ তাই বউ নিয়ে আমি রচনা লিখেছি বউ কাকে বলে শাড়ি বা ম্যাক্সি পরে যে গৃহপালিত প্রাণী বাড়ি ঘরে তার নাম বউ বউ ভাত খায় তরকারি খায় এবং স্বামীর মাথা খায় বউ দুটো হাত আছে দুটো পা আছে কোনো কোনো বউ উবড়ে শোয় কোনো কোনো বউ আড়কাটার দিকে চেয়ে শোয় এতে স্বামীরা অসন্তুষ্টি হয় এই নানান শত কারণে বিয়ে করিনি ভাই তুই যে কথাটা বললি যে সকালটা যা দেখছি সব আমার বউ এই কথা যদি বৌদিরে একবার শুনেছে তা তোর এই গোল গাছে ঝেঁটা আছে ওই ঝেঁটা তোর এমন ভাবে কেকড়ে দেবে দু সপ্তাহ দিন আছে উঠতে পারি তবু আমার বউ তবু তোর বউ কলে যা দেখতে পাচ্ছি সব আমার বউ তবু তোর বউ তো সেই কথা বারবার বলতেছি এই এখন কটা বাজে দশটা পাগান ঘর ঢুকেছি কটায় ছটায় চার ঘন্টা কি করছিলি শানিলে হিন্দি বই থেকে পাইখানা করছিলাম হিন্দি বই থেকে পাইখানা করতেছি ঘরটা তখন খবর দিবি ধুবো যে আমার ধুবে ধুবে কি দেখছি চরিত্রহীন কথা কয় এই আমি চরিত্রহীন আরে মেয়ে ছেলে তো ঘর গোবর দিছে নাকি তুই মেয়ে ছেলে হ্যাঁ আমি তোর মা তোর গর্ভে ধরি ও নাকি আমার নাকি মা ও নাকি গর্ভে ধরেছে কি কোলামে বলে কি রে এ কাকা পান্তা পারে দেবো তোর বাবা খুব মার মারবে আমি ঘরটা গোবর দেনি ই নারকুলি বলে কি রে ও
নারগুলি ঘরটা ভালো করে গোবর দে। ও কোলাবেন ওইভাবে ঘর গোবর ঘর গোবর দেবো শিখে নিবি বাইরি করে কমে খাবি। ও মাস্টার হইছি না? মাস্টার নয়, ছাত্রকে শেখাচ্ছি। আই বলি শুন ভাই, হাত দুবুনি পা দুবুনি শূন্য মেকারে ঘর গোবর দেবে এইরে যাবো। ওই জায়গা দেখি শুধু ঘর গোবর দাটা দেখে ওই জায়গা যদি না পারি মেরে থাকতে বানিয়ে দেবো। ঘর গোবর দিলি মনে হয় আয়নার মতো চেক চেক করবি। ঘর গোবর দিলি চেক চেক করে দেখে নে। ঈশ্বর প্যার কি মজা লিজিয়ে থোড়া ইন্তজার কা मजा लीजिए। ईश्वर प्यार की मजा लीजिए। किरे हेगा पूछे नी ली न हागी नी नेतटा निकली नी ल थोड़ा इंतजार का मजा लीजिए। ओ थोड़ा इंतजार का मजा लीजिए। ईश्वर प्यार की मजा लीजिए। না আমি জানি নিগড়ি নিজি থোড়া ইন্তজার কা মজা লিজি। ও থোড়া ইন্তজার কা মজা লিজি। ও থোড়া ইন্তজার কা মজা লিজি। চুলকোনা হয়েছে সকালের সামনে চুলকোতে পারবি না, ঘর মুছতে মুছতে চুলকে নিল। হ্যাঁ চুলকোনা হয়েছে, একটা ঘর গোতে আছি কেন কি ভেতরের মাল ওপরে ফেলেছে আর ওপরের মাল ভেতরে ঢুকে গেছে। কালকে তো ভেতরে দিতে হবে না, কালকে তো মাস্ক করে নিবি। এইটা মাস হবে তাই? পুলিশ মাস্ক করে নিবি। একটা কথা বলিস ভাই, বৈকেল বেলা মুড়ে থেকে আসতেছি, আর তিনটে বৌদি আমার দেখাবে বলতেছে। তিনটে বৌদি কি বলছে? তিনটে বৌদি আমার দেখাবে বলতেছে, বলে মদনার আর বদনার ওর বাবার মা নাকি ভিজিয়ে গেছে। বলে মদনার আর বদনার জ্বালায় পাড়ার বৌর নাকি ঘরের বেলায় করে ফাঁকায় ঘাটে যেতে হয়। মৌখালি থেকে ফিরে এসে আর পাড়ার বৌদিদের এমন শিক্ষা দাও তবু জীবনে ভুলতে পারবে না। চলে যাচ্ছি, আমাদের মুখে ঝামা খোঁজ দাও, ছ মাস পরে এমন জিনিস আনবো যদি না তোমাদের মুখে ঝামা খোঁজ দিতে পারি। তা আমাদের দুই ভাইয়ের নাম বদনা আর মদনা নয়। মার ফর এই মাতাল মার, মাতাল মার, মাতাল মার, ব্যবস্থা করতে পারবে। মাতাল মার ওরে তালা, যে জন্য যাচ্ছি তো সম্মানটা ওজন রাখতে পারি, এই আশীর্বাদটুকু তুই আমাদের কর। বাস্তুদেব দা, বাস্তুদেব দা, আমাদের জ্বালায় নাকি পাড়ার বৌদিরা পায়খানা করতে যেতে পারে না। তা ছ মাস পরে ফিরে এসে ওদের মুখে যদি না ঝামা খোঁজ দিতে পারি তাহলে আমাদের মান জায়গায় ওই কবি ওই কবি ওই কবি। চল তুই ভাই চলে যাই, পাবো নাকি হৃদয় আমি থাকি না ঘরে। আমি হয়ে উড়ে যাই আলোর চেয়ে জোরে যাই, চোখ বুঝে মন আমার মন মজা নাই রে। মন আমার, মন আমার পরি হয়ে পথ পাতায় করে শিশিরের সাথে কেমন প্রীত করে। মন আমার পরি হয়ে পথ পাতায় করে শিশিরের সাথে কেমন প্রীত করে মরে রে, প্রীত করে মরে রে, প্রীত করে মরে রে। রাতে যখন গোপি হবে তখন জম্বে রে জম্বে আসো, রাতে যখন গোপি হবে তখন মুজবে রে মুজবে আসো, আয়না রে রসিক না কর তখন জম্বে রে জম্বে পাশো আদার ঘরে।
চাপানা নাহা কামনা নাহা বাবুজি নাহা বাসনা নাহা চাপানা নাহা কামনা নাহা বাবুজি নাহা বাসনা নামে তালপুকুর ঘড়ি দেবে না কত মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছে বলে আমার অট্টালিকা ঘর এসে দেখছি উপরে খড়ের চাল নিচে ঘরের মাঠ শুনেছি স্বামীর সাতটা গোলা এসে দেখছি বাউলা তোলা তো নয় আমি আগুনেরই গোলা তুমি মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছো আমি মিথ্যা কথা বলেছি তুমি একটা ঠক আমি ঠক তুমি একটা চিটিং বাস আমি চিটিং বাস তুমি একটা ড্যামেজ টয়লেট শালা কত বড় ধরে ভাষা আমার বললো আমি জামিস টয়লেট হ্যাঁ হ্যাঁ মানে আমি পেশাব কারখানা ইয়েস তা কারণটা কি এই পায়খানা ঘরের মধ্যে ঘরে তুমি আমার সংসার করতে এনেছো দেখো মন ডাকিনি বলো মামার কাছে কাগজ জমা পড়েছে আচ্ছা ঘর ঢুকলো পরে কথা নেই দরজা খোলো ই বাবা চাবি চাবি কোথায় চাবি তো আমার ভাইয়ের কাছে হাতে চাবি নিয়ে বসে আছে সগরান একদিন খুলে দেবে ভাগ্যে তালা ভক্তরা আমাকে কর্মী পুজো দেবে গলায় মালা এই যে তুমি এটা আমার কোথায় নিয়ে আসলে কৌরব বংশে কি হবে শতবুদ্ধের জননী হবে আমি নায়ক হব মহানায়ক হব আমি নায়ক হব মহানায়ক হব আমি নায়ক হব মহানায়ক হব ভাই ওটা কে এটা গান্ধারী গান্ধারী হ্যাঁ এখানে কি করতে এসেছে এখানে বংশ বিস্তার করতে এসেছে বংশ বিস্তার করতে আছি হ্যাঁ ও চোখমাদা কেন চোখ খুলে গোটা পৃথিবীর অদল করে দেবে তোর ফুলে চারা করবে চোখ খুলে পৃথিবী অদল করে দেবে এই চোখ খোলো দেখি গান্ধারী কুরুক্ষেত্রে নেমে যাও শতপুত্রের জননী হও দুর্যোধনের মা হও দেখি আঁকি খোলো দেখি আঁকি খোলো আঁকি খোলো ও মারে ও বাধার এ কি হাত থেকে চোখ মারছে এ কি আমার নাম নেই কি সেই নামটা কি করিনা করিনা মা আমার নাম মন্দাকিনি না দুই রকম নাম দিছি তোমার তাহলে বাজে কথা বলবে না কি হচ্ছে কি আমার দিকে চোখ মারতেছে মারবে তো তোমার জাদু হ্যাঁ তোমার যা দেখতে জানো ঝলসে পড়ছে তোমার যে মুখের খ্যাত ওই খ্যাত দেখে তো তো খুব পছন্দ হয়েছে চোখ মেরেছিস তাতে তোমারই তুমি কে আমি তোমার বৌদি তুমি আমার কে আমি তোমার ভাতারের ভাই বাবা তার মানে মানে তোমার ঠাকুরপো বদন এবারে খাবো চুম্বন চোখ উল্টে লীল হয়ে গেছো আমি পারবো না কে তুমি আই দা ভাসু ভাসু মানে মন্দা মানে দাদা দাদা মানে ও তুমি ভাতারে দাদা ও ভাতার গিরে তুই আমার বড় ভাত খাবার দি বল ব্রাদার বি আর ও টি এইচ ই আর ব্রাদার দাদা গেল এই সাবি মাথালি বোমার হাত তুলে দাও তো একটা বোমা আচ্ছা আছে তো বোমা কাছে মা চাবি চাবি দেবেন এই ঘর আমার 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 এই জন পরে খেলা হবে কি খেলা হয়েছে দিদি যদি খেলা করে পশ্চিমবঙ্গ জিততে পারে আমি সামান্য খেলা করে ঘদগল করতে পারবো না আচ্ছা ঠিক আছে কি খেলা হবে ফুটবল খেলা কোথায় খেলা হবে ওটন ওটন ওটনটা মাঠ আচ্ছা ঘরের দরটা গোলকি গোলকি বোমা প্লেয়ার প্লেয়ার দাদা মারাদোনা ইয়েগো মারাদোনা দৌড় দিচ্ছে শুয়ে পড় শুয়ে পড় ঠিক আছে যে বল গোলে মারবে সে ঘর পাবে আর যে বল সব করবে সে ঘর পাবে আসি বোমা যুদ্ধ হবে জীবন আমার শান্তি পাবে খেলা 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 হবে খেলা খেলা হবে হাতি ঘোড়া গেল চলো না সাবরে কত I'm gonna go get some more.
বাবা সত্যি মারাধনা তো এখনো তো হালকা হয়ে গেছে কিন্তু এ মাঠে লাভলি একটা ব্যাপার আছে কি হলো এটা কি হলো বলটা কিভাবে শেপ করেছে দেখো খুঁজছি প্রথম পুরুষা নিল কারা গান্ধারি ছাড়া আবার কারা হিপি ভুরে হিপি ভুরে হিপি ভুরে হিপি ভুরে হিপি ভুরে চলো জলপানি খাবে চলো ক্রিম লাটি খাবে চল 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 হিপি ভুরে শান্তনু প্রাইজ ঘোষণা আছে তোমার জন্য কলম আছে এই দেখো হেরে তো গেছো তোমার মান সম্মান নেই কি বলা গেছিল যে হেরে যাবে ঠুক করে দেবো ছিটে বসতে দিলে শুতে চাই মারো চোটে ভূত পালা বসতে দিলে শুতে চাই মারো চোটে ভূত পালা যদি ধরি যান থাকবে না সেহেরে প্রতিদান পেলাম অপমান ছাল ছাড়িয়ে নুন দেব আমার চিন্তা ছাল ছাড়িয়ে নুন দেব আমার চিন্তা রামুল সানি বাবার নাম বললে মার নাম বলে ফেলে সে আমার নাকি ছাল ছাড়াবে হ্যাঁ দিয়ে দি না আরে ঝাড়বো করি না এই এমন বলে না এ করি না এই এমন বলে না এ করি না এই এমন বলে না সাপুরাস আরে কি হলো বলে মুরগি নাম মুরগি নাম কি হবে সামলা সামলা তো ওকে তো বাদর আরে শালা ভক করে কি দিল রে বাইরে বের করে দিচ্ছে হ্যাঁ তুমি কিছু বলবে না ব্যবস্থা করে ছাদের মুখ দেখবো না এই মধ্যে পার্টিশন মারবো ওই পার্টিশন আমি লাত দিয়ে ভেঙে দেব আমার কথা মেনে চলবে মারাবো না ছাওয়া তুমি আমার আদ্যা শক্তি তুমি মহামায়া তুই মেয়ে নাকি গো মেয়ে নাকি আমার স্বামীর আমি যেরকম ভাবে মারতে পারি তুমি বলার কে পেছনে ঝুঁটি ছিঁড়ে নেবো এ বাবা মানুষের ঝুঁটি এখন মানুষ চুকানো হয়নি সেই ঝুঁটি নাকি গাবল মেরে ছিঁড়ে নেবে ই তো সারা মেয়ে না কাল লাগিনি রাখি যা আমার কথা মেনে চলবে মারাবো না ছাড়া আর তুমি আমার আদ্যা শক্তি তুমি মহামায়া তুই হলি মাগল ধরা নেই পুরুষ সত্য ভালোবেসে তোমার দেবো কাকালি রাম সত্য বুড়ো হারে বাঁশি আমার ওরে ভাই বাজানো আরে হলো না থাকতে দেবো না এই ঘরের জন্য আমি আলিপুরে মুখী তুমি যদি আলিপুর কোর্টে যাও আমি সুপ্রিম কোর্টে যাব ও নো নো এই অনু মানে ও নো নো কি বলছিস ও নো নো আও না কি বলছিস মন্দাকিনি দিয়ে সব জায়গা নি দুর্গা পূজার ফর দো মামলা করে তো কল বক করি না তো ভয় আর গরিবের ঘণা রে গো মোটে ভালো নয় কি বলছিস কি দেখো মন্দাকিনি মাওলার নাম শালা এই মাওলা যার বাড়ি একবার ঢুকেছে তার বাড়ি পুরো শ্মশান হয়ে গেছে মনুষ্য তো হারিয়ে গেছে স্বপ্ন গায়ে পায় ঘর যদি না থাকে কি করে করবে এনজয় ফাইরা ফাইরা রক্তপাত ফাইরা রক্তপাত বাবারি
দাদা দাদা রামদারি কেন এসেছে কেন শতপুত্রের জননী হয় বলে তা ঘর যদি না থাকে সে দুর্যোধনের মা হবে কি করে মামলা করে তো কলম করি না তো ভয় আর গরিবের এখন আরোগ মোটে ভালো নয় মনীষা তো হারিয়ে যাচ্ছে স্বপন গায়ন কয় ঘর যদি না থাকে কি করে করবে ইন্দ ভালোবেসে মিলে মিশে কি বলছো কি ওরে ভাই হবে দুটো বিছানা ইম্পসিবল কিছুতেই আমি ভালোবেসে দুটো বিছানা এক জায়গা হতে দেব না কি বললি এক ঘরে দুটো বিছানা হবে এক ঘরে দুটো বিছানা হবে শিবরাত্রি বার করেছিলি না বৌদি শিবরাত্রি বার করেছিলে আমি শিবরাত্রি বার করিনি বলে এরা দ্বারকাকের মতো স্বামী পেয়েছি দাদা এক ঘরে দুটো বিছানা হবে তুমি যেটা বললে সেটা মানা হবে কিন্তু দাদা শিবরাত্রি বারে ক পোহরে পুজো হয় মায়েরা বোনেরা বসে আছে জেনে নিবি চার পোহরে পুজো হয় প্রথম পোহর ছটা থেকে নটা তোর বাদ বাকি তিনটা আমার নেবি না হোক নেবি না ভগবি না দাদা বৌদি তোমরা কি আরম্ভ করেছো তোমরা কি খেলায় মেতেছো এমন খেলা খেলো না যে সংসারটা দুই ভাইয়ের মধ্যে শেষ হয়ে যাক স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতাকে মাথা রেখে ফুটবল খেলা অনেক ভালো তাই তোমরা আমাদের ভারতীয় জাতি খেলা তোমরা কবাডি খেলো ফুটবল খেলো চুকি চিত খেলো হুইজাপ্পা খেলো তোমরা কেউ মদের খেলায় খেলো না জুয়ার খেলায় খেলো না নারীর খেলায় খেলো না বীজ কাদের বলে বেশি বয়স্ক বেলায় বিয়ে করলে তাদের বীজ বলে কখনো না অল্প বয়সে বিয়ে করলে কোনো মেয়ে বিষ খাচ্ছে কোনো মেয়ে গলায় দড়ি দিচ্ছে কোনো মেয়ে রেলে মাথা দিচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি অল্প বয়সে বিয়ে করে নিজেদের ভবিষ্যৎ জীবনটা কেউ নষ্ট করে দেবেন না নিজেদের ভবিষ্যৎ জীবনটা কেউ নষ্ট করে দেবেন না দেবেন না থেকে কাবজানি বৌদির কাছে বীজ নাম চোরা অনেক ভালো ভাই তুই যে কথাটা বললি শুনে আমি খুব আজকের শান্তি পেলাম আর তুই এখানে প্রমাণ করে দিলি তুই আমার আজকের সত্যিকারের ভাই ভাই বড় ধন রক্তের বাঁধন ছিন্ন হয় বৌদের কারণ দাদা পশ্চিমবঙ্গ দুর্গতের জন্য মানবেন্দ্র মামা যেসব প্লাস্টিক দিচ্ছে ওই প্লাস্টিক পেতে তোর বৌমার আমি ওটা না প্যান্ডেল করে ভোজপুরি গান ছেড়ে তোর বৌমার আমি থাকবো তুই বৌদিনে ঘর মধ্যে থাক ঠিক আছে তুমি ওই ওটনের মাঝখানে তেল পড়ে মুড়িয়ে থাকো আমি এই ঘরে থাকবো মানুষ ঘর বাঁধতে পারতেছে না বৌমানে চলে যা বাড়ি গিয়ে শাসন করি না ছেলে তুই ছেলে তুই যদি বাপের বাড়ি হয়ে থাকে আমার সামনে একবার ফেটে দে তো কি বললে আমি তো বাপের বেটি এনে মার না মার 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 পিছে দে ছেলে পিছে দে মার মার এ ভাই খোসা ভাঙনি পয়সা সাজন কর তোমার ভাই নাই অন্য কিছু ওরে যে তিন চার রকম মানদ রয়েছে এইটা কড়া মানদ এটা কি মানদ জানো কি বলছো কি এর জন্য যদি আমি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করো নাকে বলো না নিঃস্ব আমি রিক্ত আমি ওগো কিছুই আমার নেই আছে শুধু ভালোবাসা কোনোদিন তুমি আমাকে ভুলে যাবে না তো পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতে আমি থাকবো এমনি করে প্রিয় 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 বলে ডাকব আমি আশিক আমি প্রিয়া আমি আশিক আমি প্রিয়া তুমি আশিক আমি প্রিয়া আমি প্রিয়া আমি প্রিয়া আমি প্রিয়া ফিরি শুরুতে আমি
কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি ভাবে প্রিয়া 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 বলে ডাকবো তুমি আশিক আমি প্রিয়া তুমি আশিক আমি প্রিয়া তুমি আশিক আমি প্রিয়া আমি প্রিয়া আমি প্রিয়া